বন্ধুরা আশা করি কোনো সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাই স্বাগত আজ আমরা এডুকেশন বা বিজ্ঞানে সম্পূর্ণ একটা প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করছি এবং প্রশ্নটা খুবই ভালো এবং টেস্ট পরীক্ষায় কিন্তু এসেছে এই প্রশ্নটা এবং তোমাদের জন্য যে সাজেশন আমি তৈরি করেছিলাম ঠিক সেই একইভাবে দেখলাম দাগে দাগে প্রশ্ন কিন্তু মিলেছে তোমাদের বলবো যে সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেই সাজেশনটি খুব ভালোভাবে রেডি করো ফাইনালেও কিন্তু তোমরা হুবহু কম পাবে এবার চলো কী কী প্রশ্ন এসছে সেটা আমরা দেখে নিই তার সঙ্গে উত্তরগুলো করে নি প্রশ্নটা কিন্তু শুধুমাত্র আমি বারবার বলছি টেস্ট পরীক্ষার জন্য নয় একদম ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ব্রড টাইপের যে প্রশ্নগুলো রয়েছে আর শর্টগুলো তো প্র্যাকটিস তোমাকে করতেই হবে তো চলো আমরা আজকের আলোচনায় এমসিকিউ এবং এসি কিউ কোশ্চেনগুলোর সম্পূর্ণ উত্তরগুলো জানবো এবং তার সঙ্গে যে মূল প্রশ্ন রয়েছে সেগুলোও কিন্তু জানবো তো প্রশ্নগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট চলো প্রথম প্রশ্ন আমাদের প্রথমে প্রশ্নের উত্তর থাকে আমাদের টোটাল আশি মার্কের পরীক্ষা হয় এবং আমাদের সময় থাকে তিন ঘন্টা মিনিট আমাদের প্রথমে প্রশ্নের উত্তর দিতে হয় এই প্রশ্নে কোনো অথবা থাকে না প্রথম প্রশ্ন আমাদের সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন ভার্ডন হেপ থন্ডাইক নাকি স্যান্ডিপোর্ট উত্তর হচ্ছে ভার্ডন পরবর্তী প্রশ্ন বা দ্বিতীয় প্রশ্ন আমাদের প্রেশনাকে মনোবিজ্ঞান কটি শ্রেণীতে ভাগ করেছেন পাঁচটি চারটি পাঁচটি দুটি তো উত্তর হচ্ছে চারটি পরবর্তী প্রশ্ন মনোবিদ ম্যাকডুগাল বলেছেন ড্যাশ হল সুপ্ত মনোযোগ এখানে রয়েছে বুদ্ধি আগ্রহ নাকি শিখন উত্তর হচ্ছে আগ্রহ পরবর্তী প্রশ্ন প্রাণীর আচরণের প্রকৃতি অনুশীলন করাকে বলা হয় আবর্তন অনুবর্তন প্রতিক্রিয়া নাকি উদ্দীপক উত্তর হচ্ছে অনুবর্তন পরবর্তী কোশ্চেন গেস্টার্ট কথাটির অর্থ হলো অবয়ব পাঠ্যক্রম বিষয় নাকি ক্ষেত্রমান উত্তর হচ্ছে অবয়ব পরবর্তী কোশ্চেন তত্ত্বে সিডিউল বিষয়টি ব্যবহৃত হয় প্রাচীন অনুবর্তনে সক্রিয় অনুবর্তনে প্রচেষ্টা ও ভুল কৌশলে অন্তর্দৃষ্টি শেখনে তো উত্তর হচ্ছে সক্রিয় অনুবর্তনে পরবর্তী কোশ্চেন সক্রিয় অনুবর্তনের প্রধান ভিত্তি হলো আর টাইপ এস টাইপ এন টাইপ নাকি এস টাইপ উত্তর হচ্ছে আর টাইপ পরবর্তী প্রশ্ন স্ট্যাটিস্টিক শব্দটি কোন মূল শব্দ থেকে উদ্ভূত অপশানে গ্রিক লাতিন ফরাসি নাকি পার্সি উত্তর হচ্ছে লাতিন অর্থাৎ বিদাগেরটা আমাদের উত্তর পরবর্তী প্রশ্ন এটা আমি প্রিন্টিং করতে পারিনি যাই হোক পরিসংখ্যা সেভেন হলে ট্যালি চিহ্ন কেমন হবে এটা তোমরা ভালোই জানো সরি এই যে অর্থাৎ হচ্ছে আমার উত্তর হবে পরবর্তী কোশ্চেন রাশিবিজ্ঞানে কোন পদ্ধতির একাধিক মান হতে পারে মিন মিডিয়ান মোড নাকি হিস্টোগ্রাম তো এক্ষেত্রে আমার উত্তর যেটা হবে সেটা হচ্ছে মোড অর্থাৎ উত্তর সি তাই তো উত্তর হচ্ছে সি পরবর্তী প্রশ্ন জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ উনিশশো ছিয়াত্তর সালে উত্তর হচ্ছে উনিশশো উনষাট সালে অর্থাৎ উত্তর সিদান পরবর্তী কোশ্চেন কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় দুই হাজার ছয় দু হাজার সাত দু হাজার নয় দু হাজার দশ উত্তর হচ্ছে দু হাজার দশ পরবর্তী কোশ্চেন রাধাকৃষ্ণন কমিশনের শিক্ষাক্ষেত্রে কয়টি স্তরের কথা উল্লেখ করেছেন দুটি তিনটি চারটি নাকি পাঁচটি উত্তর হচ্ছে চারটি পরবর্তী কোশ্চেন মাধ্যমিক শিক্ষা কমিশনের বিদেশি সদস্য ছিল সাতজন পাঁচজন দুইজন নাকি একজন উত্তর হচ্ছে দুইজন পরবর্তী প্রশ্ন কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো ইউজিসি এনসি ইআরটি এনসিটি নাকি এআইসিটিই উত্তর হচ্ছে এআইসিটিই মনে করবে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত সংস্থা পরবর্তী প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশনের টাস্ক ফোর্সের সংখ্যা ছিল আঠারো কুড়ি বারো একুশ তো এর মধ্যে কোনটা উত্তর হবে উত্তর হচ্ছে বারো অর্থাৎ উত্তর হচ্ছে তোমার বিদাগ এখানে বারো পরবর্তী কোশ্চেন ভারতীয় শিক্ষা কমিশন অপর যে নামে পরিচিত ভারতীয় শিক্ষা কমিশন অপর যে নামে পরিচিত মোদালিয় রাধাকৃষ্ণন জাতীয় শিক্ষানীতি নাকি কোঠারি কমিশন তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে কোঠারি কমিশন পরবর্তী কোশ্চেন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি প্রকাশিত হয় চোদ্দোই জুলাই উনত্রিশে জুন পাঁচই মে নাকি একুশে এপ্রিল তো এর উত্তরটা কে হবে উত্তরটা হচ্ছে একুশে এপ্রিল জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় কত সালে উনিশশো বিরানব্বই উনিশশো নব্বই উনিশশো ছিয়াশি নাকি উনিশশো বিরাশি উত্তর হচ্ছে উনিশশো বিরানব্বই সালে পরবর্তী প্রশ্ন মেন্টাল ম্যাপ ব্যবহৃত হয় মানসিক প্রতিবন্ধীদের জন্য অন্ধদের জন্য মুখ ও বদিরদের জন্য নাকি আংশিক প্রতিবন্ধীদের জন্য মেন্টাল ম্যাপ ব্যবহৃত হয় হচ্ছে অন্ধদের জন্য অর্থাৎ উত্তর বিদান পরবর্তী কোশ্চেন জাতীয় সাক্ষরতা মিশন কোথায় প্রথম চালু হয় মুম্বাইতে দিল্লিতে মাদ্রাজে নাকি দেরাদুনে উত্তর হচ্ছে দিল্লিতে পরবর্তী কোশ্চেন বিশ্বব্যাপী শিক্ষার উন্নয়নে কার দায়িত্ব বেশি ডব্লু ইউনেস্কো ইউনিসেফ নাকি ডব্লিউটিও উত্তর হচ্ছে ইউনেস্কো অর্থাৎ উত্তর হচ্ছে বিদাগ ইউনেস্কো ইউএনইএসিও পরবর্তী কোশ্চেন শিক্ষা প্রযুক্তি প্রযুক্তিবিজ্ঞান কটি এম এর সমন্বয় এম ফর মেমোরি কটি এম এর সমন্বয় দুটি তিনটি চারটি পাঁচটি উত্তর হচ্ছে পাঁচটি অর্থাৎ ডিদাগ পরবর্তী স্থায়ী কোনটি রম র্যাম ক্যাল নাকি সিআই উত্তর হচ্ছে কি রম অর্থাৎ এ দার পরবর্তীতে আমরা চলে আসবো এসে কিউ প্রশ্ন তোমাদের ষোলোটা এসে কিউ প্রশ্ন থাকে কিছু কিছু প্রশ্ন আমাদের অথবা থাকে চলো আমরা পরপর এসে কিউ প্রশ্ন উত্তরগুলো জেনে নিই আমাদের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে পরিণমনের একটি বৈশিষ্ট্য লাগো তোমরা লিখতে পারে তোমরা লিখতে পারো যে পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া একদম সহজ কথা বুদ্ধাঙ্ক কী বুদ্ধাঙ্ক কি আমি সংজ্ঞাগুলো বলব তোমরা প্রয়োজনে একটু ধীরে ধীরে শুনে নোটস করে নিতে পারো বুদ্ধাঙ্ক হলো কোনো ব্যক্তির বুদ্ধির মান নির্দেশক একক যা সাধারণ বয়স যা সাধারণত বয়স ও মানসিক বয়সের অনুপাত আবারও বলছি কোনো ব্যক্তির বুদ্ধির মান নির্দেশক একক হলো বুদ্ধাঙ্ক যা সাধারণ বয়স ও মানসিক বয়সের অনুপাত ওকে পরবর্তী প্রশ্ন অথবাতে রয়েছে আমাদের মনোযোগ কাকে বলে তো মনোযোগ কি মনোযোগ হলো একটি মানসিক প্রক্রিয়া যা ব্যক্তিকে পারিপার্শ্বিক একাধিক উদ্দীপকের মধ্য থেকে এক বা সীমিত কয়েকটি উদ্দীপক সম্পর্কে নির্দিষ্টভাবে সচেতন করে আবারও বলছি মনোযোগ একটি মানসিক প্রক্রিয়া যা ব্যক্তিকে পারস্পরিক একাধিক উদ্দীপকের মধ্য থেকে এক বা সীমিত কয়েকটি উদ্দীপক সম্পর্কে নির্দিষ্টভাবে সচেতন করে দ্বিতীয় পরে কোশ্চেন স্কিনার বক্স কি স্কিনার সক্রিয় অনুবর্তনের জন্য যে বাক্স ব্যবহার করেন তার নামই হচ্ছে স্কিনার বক্স পরবর্তী বিচ্ছিন্ন চলের একটি উদাহরণ দাও বিচ্ছিন্ন চলের উদাহরণ ছাত্র সংখ্যা দিতেই পারো অপানুবর্তন কাকে বলে তাহলে কি অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপক বা ঘন্টাধ্বনির প্রভাবে স্বাভাবিক উদ্দীপক বা খাদ্য না পেলে শেষে কুকুরের লালা বন্ধ হয়ে যাবে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকেই বলা হয় অপানুবর্তন অর্থাৎ তোমরা এই পরীক্ষাটা পড়েছ যে কুকুরকে যদি নিয়মিত নিয়মিত খেতে দেওয়া দেওয়া হয় হয় সে খাবে কিন্তু যদি আবার ধীরে ধীরে বন্ধ করে তখন সেটা আর খাবে না অপানুবর্তন পরবর্তী প্রশ্ন বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো বাধ্যতামূলক শিক্ষা সংজ্ঞাটা কি দু সালে তিরানব্বইতম তম সংবিধান সংশোধনীতে ভারতের চোদ্দ থেকে ছয় বছরের প্রতিটি শিশুকে অবৈধনিক শিক্ষার কথা বলা হয়েছে এবং এই শিক্ষাই হলো বাধ্যতামূলক শিক্ষা অথবা কি রয়েছে ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নম্বর ধারা থেকে উল্লেখ আছে নম্বর ধারাতে উল্লেখ আছে যে দুর্বল শ্রেণী বিশেষ করে জাতি উপজাতিদের আর্থিক ও শিক্ষাগত বিকাশে সরকার বিশেষভাবে হবে পরবর্তী কোশ্চেন রাধাকৃষ্ণন কমিশনের কলেজীয় শিক্ষার মেয়াদ কত বছর ছিল তিন বছর ছিল পরবর্তী প্রশ্ন মুদালয়ের কমিশন বিদ্যালয় শিক্ষার মেয়াদ কত বছর স্থির করে এগারো বছর স্থির করেছিল পরবর্তী কোশ্চেন কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন উত্তর হচ্ছে ডক্টর জে পি নায়ক নায়ক ডক্টর জে পি নায়ক পরবর্তী কোশ্চেন নবোদয় বিশ্ববিদ্যালয় নবোদয় বিদ্যালয়গুলি কারা পরিচালনা করেন নবোদয় পরিচালনা করা হচ্ছে সিবিএসসি বা কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড ওকে পরবর্তী কোশ্চেন ইসিসিই এর পুরো নাম কি ইসিসি হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কি বললাম আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন অথবাতে রয়েছে এস এর পুরো নাম কি এস ও পিডব্লু এর পুরো নাম হচ্ছে সোসাইটি ইউসফুল প্রোডাকটিভ ওয়ার্ক আবার বলছি সোসাইটি ইউসফুল প্রোডাকটিভ ওয়ার্ক পরবর্তী কোশ্চেন কলকাতার ব্লাইন্ড স্কুলের প্রতিষ্ঠাতাকে লাল বিহারী শাহ কি বললাম মনে রাখবে খুব ইম্পর্টেন্ট লাল বিহারি শাহ পরবর্তী প্রশ্ন আইসিআইডিএইস এর পুরো নাম কি এটা হচ্ছে ভালো করে শুনে নেবে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ এম্পেরিমেন্টস ডিসঅাবিলিটিস ওকে আবার বলছি ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ইম্পেরিমেন্টস ডিসেবিলিটিস অ্যান্ড হ্যান্ডিক্যাপ ওকে ডিসেবিলিটিস নয় শুধু ডিসেবিলিটিস অ্যান্ড হ্যান্ডিক্যাপস পরবর্তী প্রশ্ন শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো কি বললাম সরি আরেকটা একটা প্রশ্ন এখানে বাদ রয়েছে ওষ্ঠপতন কি বলে দিই মুখ ও বধির শিক্ষার্থীরা বক্তার ঠোঁট নড়াচড়া দেখে কথা বলার চেষ্টা করে এই পদ্ধতিকেই বলা হয় ওষ্ঠপতন ওকে পরবর্তী প্রশ্ন শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে অপচয় কি প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীরা আর্থিক বা অন্য কোনো কারণে মাঝপথে পথে পড়াশোনা ছেড়ে দেয় একেই শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয় অথবাতে রয়েছে প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা অনেক সমস্যা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব রয়েছে আর্থিক সমস্যা এরকম দু একটা দিয়ে দেবে ই লার্নিং কি ই লার্নিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ পদ্ধতি আচ্ছা অথবাতে রয়েছে ডেলার কমিশনের প্রতিবেদন কবে প্রকাশিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ডিটিপি এর নাম কি ডেস্কটপ পাবলিশিং তোমার হচ্ছে ডেস্কটপ পাবলিশিং ঠিক আছে আর কিছু ডেস্কটপ পাবলিশিং এটাই এটাই হচ্ছে তোমার মাথায় রাখবে পরবর্তী প্রশ্ন চলে আসি কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো কর্মের জন্য শিক্ষা হচ্ছে হাতে কলমে কাজ করা ও দক্ষতা অর্জনের প্রক্রিয়াই হলো কর্মের জন্য শিক্ষা একদম সহজ কথা যেমন বুনিয়াদী শিক্ষা আচ্ছা পরবর্তীতে প্রশ্ন রয়েছে আইসিটি এর নাম কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনাল কমিউনিকেশন টেকনোলজি সরি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এবার চলে আসবো আমাদের যে ব্রড টাইপের প্রশ্নগুলো তিন দাগের প্রশ্ন দেখো সর্বশিক্ষা অভিযানে যে কোনো চারটি মূল প্রশ্ন মূল উদ্দেশ্য লেখো চারটি মূল উদ্দেশ্য লেখো মুখ অবধি শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলো আলোচনা করো তারপরে যে প্রশ্ন এসছে শিক্ষার জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার পরবর্তী প্রশ্ন যেটা এসেছে মানসিক ক্ষমতা কাকে বলে স্পারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো তার সঙ্গে অপানুবর্তন কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো এবং তারপরে যথারীতি একটা ক্যালকুলেশন যেটা আসবে বলেছি তো এখানে একটা মিনের আমি ক্যালকুলেশন দিয়েছি এই টাইপসের ক্যালকুলেশন গ্যারান্টি নেই এটা আসবে আসবে কারণ এই তারপরে যেটা রয়েছে আমাদের মার্কের প্রশ্ন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশনে যে উচ্চশিক্ষার লক্ষ্য বা কোঠারি কমিশনের সুপারিশন যে মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম নেক্সট কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা তো এই হলো আমাদের একটা সম্পূর্ণ কোশ্চেন সেট আমরা শর্ট টাইপের প্রশ্নগুলো সহ তোমাদের সামনে উত্তরগুলো শেয়ার করলাম আশা করি কাজে লাগবে বিশেষ করে শর্ট তো খুব ইম্পর্টেন্ট এবং ব্রডগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং আশা করছি এখান থেকে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষাতে ইজিলি কমন প্রশ্ন পাবে আর সব থেকে যেটা বেটার আমি তোমাদের প্রথমেই বললাম যে সাজেশন তোমাদের সামনে তুলে তুলে ধরেছি সেটা একবার একটু দেখে যেও একবার একটু সেগুলো কমপ্লিট করে যেও তাহলে দেখবে আমি গ্রান্টিতে বলতে পারি ব্রড কোশ্চেনে কোনো কিচ্ছু বাদবে না আর এই ধরনের যে সেট শর্ট টাইপের কোশ্চেন সেট আমি যে আরও দুই তিনটে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো বা যে কিছু শর্ট বান্স একশো দেড়শো এরকম একটা শর্ট বান্স তোমাদের সামনে শেয়ার করবো সেটা যদি তুমি কমপ্লিট করতে পারো কোনো রকম কোনো সমস্যা থাকবে না এইগুলো আজকে আলোচনা শেষ করলাম সকালে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো ধন্যবাদ